নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভাড়ালি বা থোর ভাজার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এখানে দুটো ছোট সাইজের আলু কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি ভাড়ালি বা থোর কুচিয়ে। থোরটা ভীষণ কচি ছিল, আপনারাও চেষ্টা করবেন একটু কচি দেখে নিতে। দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, এবার হাত দিয়ে একটু চটকে নেব। যত হাত দিয়ে এইভাবে চটকে নেবেন তত কিন্তু থোরটা নরম হবে। আমি থোরটা এইভাবে চটকে নিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। রেখে দিচ্ছি ঘন্টাখানেকের জন্যে। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, ফোড়নে দিচ্ছি কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি কুচোনো আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। সামান্য হলুদ গুঁড়ো, আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। থোর থেকে যে জলটা বেরিয়েছে আমি এইভাবে মুঠো পাকিয়ে পাকিয়ে জলটা ছেঁকে তবে কড়াতে দিচ্ছি থোরটা। খুব ভালো মতো জলটা নিংড়ে নিয়ে তবেই কিন্তু থোরটা দিতে হবে, না হলে থোরের জলটা কড়াতে দিলে সেটা কিন্তু মোটেই ভালো লাগবে না খেতে। আমার সবটা থোর দেওয়া হয়ে গেছে, এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। থোরটা চটকানোর সময় আমি নুন দিয়েছিলাম, তাই ভাজার ক্ষেত্রে কিন্তু নুনটা বুঝে দিতে হবে। এই থোর কিন্তু সুগার, হাই প্রেশারের রোগীদের জন্য ভীষণ ভীষণই উপকারী। মিনিট দুই তিনেকের জন্যে আমি গ্যাসটা কমিয়ে একটু হতে দিয়েছিলাম। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। একটু শুকনো মনে হচ্ছে, তাই সামান্য একটু তেল দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আবারও একটু নেড়ে দিচ্ছি। গরম গরম ভাত বা রুটির সাথে এই থোর ভাজা কিন্তু দারুণ উপাদেয় একটি রেসিপি। কলা গাছ বলতে আমরা যা বোঝাই, তার পাতাগুলো ফেলে দিলে যে দেহটা পাওয়া যায়, সেটাকে চিড়ে ফেললে এই থোর তার থেকেই পাওয়া যায়। থোর বা ভাড়ালি ভাজার রেসিপি তো আমাদের তৈরি, আমার ভীষণই ভালো লাগে এই রেসিপি। আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।
সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন।